হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের কিছু ইজি ম্যাট্রিক শিখিয়ে দেবো যে ম্যাথগুলি জেনারেল সাধারণত সব ধরনের পরীক্ষাতে যে কোনো রকমের কম্পিটিটিভ পরীক্ষাতেই এসে থাকে এবং আমরা সেই ধরনের অঙ্কগুলো দেখে ঘাবড়ে যে আমরা করতে পারি না সো আমরা শুরু করে দিয়ে আমাদের প্রথম প্রবলেমটা হচ্ছে আমরা এটাই আলোচনা করবো দেখা যাক এ সাপোজ টু প্লাস রুট টু প্লাস রুট টু প্লাস ইন দিস মানে এইভাবে ইনফারেট্রি পর্যন্ত চলতে থাকবে তাহলে এই ধরনের প্রবলেম যদি আমাদের পরীক্ষায় দেওয়া থাকে তাহলে আমরা কীভাবে দেখেই এক সেকেন্ডের মধ্যে আমরা বলে দিতে পারবো এর অ্যান্সার কত হবে সো এর জন্য আমাদের মনে রাখতে হবে ফর্মুলাটা কি রুট অভার ফোর এ প্লাস ওয়ান বাই টু এটা হচ্ছে মেন ফর্মুলার জন্য তাহলে আমাদের এ কি এখানে এ হচ্ছে আমাদের দুই তাহলে আমরা যদি এই ফর্মুলা এটা বসিয়ে দিয়ে আমরা কি পাচ্ছি রুট আভার ফোর ইন্টু টু সরি এখানে প্লাস ওয়ান হবে রুট ফোর এ প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে চার আট আর একে নয় তাই রুট আভার নাইন প্লাস ওয়ান বাই টু সমান সমান হচ্ছে নয় রুট তিন হচ্ছে তিন প্লাস ওয়ান বাই টু সমান হচ্ছে ফোর বাই টু 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 তাহলে আমাদের উত্তর হবে দুই তো এই ধরনের যে কোনো অঙ্ক এখানে যদি আমাদের তিন থাকতে পারতো চার থাকতে পারতো পাঁচ থাকতে পারতো তাহলে আমরা কি সিম্পলি আমরা এ বসিয়ে দেবো রুট আবার তাই ফর্মুলাটা হচ্ছে কি ফর্মুলাটা আমি এখানে বাবার ভালো করে লিখছি ফর্মুলাটা মনে রাখবে ফর্মুলাটা হচ্ছে তাহলে ফর্মুলাটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে ওকে এবার আমরা দেখব আমাদের যদি এমন থাকতো রুট টু মাইনাস রুট টু মাইনাস রুট টু মানে আমাদের চেঞ্জ হয়েছে কি আমাদের এখানে আগের প্রবলেমে আমাদের এখানে প্লাস ছিল এখানে আমাদের মাইনাস হয়ে গেছে তাহলে আমরা কীভাবে এই ফর্মুলাটা ব্যবহার করবো আমরা এখানে ব্যবহার করবো রুট ওভার ফোর এ প্লাস ওয়ান এখানে আমরা মাইনাস প্লাস ওয়ান ছিল এখানে প্লাস ওয়ানের জায়গায় মাইনাস ওয়ান লিখবো বাই আমাদের টু করে দেবো তাহলে আমাদের হয়ে যাবে কত চার দুগুণি আট প্লাস ওয়ান রুট ওভার নাইন নাইন মাইনাস ওয়ান বাই টু এটা হয়ে যাবে সমান সমান থ্রি মাইনাস ওয়ান বাই টু সমান সমান আমাদের হয়ে যাবে দুই বাই দুই সমান সমান এক হয়ে যাবে তাহলে এটা হচ্ছে আমাদের শর্ট টিক্স সো আমরা এই ধরনের অঙ্কগুলো যখন আমরা পরীক্ষায় দেখবো আমরা দেখি একবারে বলে দিতে পারবো এক সেকেন্ডের মধ্যে আমরা বলে দিতে পারবো ওকে বন্ধুরা তাহলে এখানে প্লাস থাকলে পরে আমরা এখানে প্লাস প্লাস ওয়ান ইউজ করবো মানে এই ফর্মুলাতে যদি প্লাস ওয়ান ইউজ করবো আর যদি মাইনাস থাকে তাহলে আমরা এইখানে প্লাসের জায়গায় আমরা মাইনাস ইউজ করব এটা আমাদের মনে রাখতে হবে তাহলে মেন ফর্মুলাটা কি হচ্ছে রুট অভার ফোরে প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু না বন্ধুরা অন্য একটা প্রবলেম দেখাচ্ছি দেখা যাচ্ছে এখানে আমাদের এই ধরনের প্রবলেমগুলো পরীক্ষায় এসে থাকে অনেক সময় বড় বন্ধুরা রুট থ্রি রুট থ্রি রুট থ্রি রুট থ্রি ডটার ইনফিনিট পর্যন্ত চলতে থাকছে এই ধরনের প্রবলেমটা কী করে সলভ করবো এই ধরনের প্রবলেম সলভ করতে গেলে আমরা এক সেকেন্ডে দেখি আমরা বলে দেবো এর অ্যান্সারটা কত হবে এর অ্যান্সার হবে থ্রি ওকে যদি এখানে আমাদের এমন থাকতো যদি আমাদের এখানে রুট থ্রির জায়গায় আমাদের যদি চার থাকতো পাঁচ থাকতো ছয় থাকতো সাত থাকতো কিংবা আট থাকতো তাহলে আমাদের উত্তর রুটের মধ্যে যাওয়ার যে সংখ্যা থাকবে সেটাই হবে আমাদের উত্তর সো বন্ধুরা এই ধরনের অঙ্কগুলো আমরা ইজিলি করতে পারবো থ্যাংক ইউ